হাই দেখ অসুখের পর এই প্রথম বেরোলাম হ্যাঁ আলাদা ফিলিং এক্স্যাক্টলি এক্সপ্রেস করা যায় সেটাই টাটা আমি All of you, welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো. আজ 26th of April, এখন সকাল 9:10 বাজে. এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, মানে আমার বকবকটা স্টার্ট করছি. মা এখানে আমাকে এই জাস্ট ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে. এখানে ব্রেড আছে, অমলেট আছে আর কেচাপ আছে. ব্রেকফাস্ট করে নিয়েছি. তোমাদেরকে যেটা বলছিলাম এর আগের ব্লগে, যে আমার বাড়ি যাওয়ার সময় প্রায় চলে এসেছে. মায়ের কাছে সেই পয়লা বৈশাখের সময় এসেছিলাম, প্রায় 10-12 দিন মায়ের কাছে থাকলাম. আজকে আমার বাড়ি যাওয়ার পালা. সেই দিনটা আস্তে আস্তে দেখতে দেখতে চলেই আসলো. জাস্ট মনে হচ্ছে এই কালকেই আসলাম, আজকেই চলে যাচ্ছি, এরকমই আমার মনে হয় তুমি যতই থাকো. আজকে আমি একা বাড়ি ফিরছি না, আমাকে নিতে বাবা মা আসছে আজকে. কারণ তারাও তো একা একাই বাড়িতে থাকে, কোথাও সেরমভাবে বেরোয়েছে রয়ে না. একটু বেরোলে তাদেরও ভালো লাগে. এমনিও বাবার শরীরটা সেই অর্থেও ভালো নেই, কিছু কিছু কমপ্লিকেশনস আছে যেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো কি হয়েছে না হয়েছে. ডাক্তারের তো কিছু রেস্ট্রিকশন আছেই, কিন্তু তার মধ্যেও দরকার সবার আগে মনটা ভালো রাখার. তো সেই কারণেই বাবা মার প্ল্যান করেছে. আগে একটু ভয় পাচ্ছিল, হেজিটেট করছিল যে এতটা দূর ট্রাভেল করে আসবে কি না, কারণ বেহালা থেকে আগরপাড়ার ডিস্টেন্সটা মানে বাই কার অনেকটাই টাইম লেগে যায়, তার মধ্যে যদি জ্যাম থাকে তাহলে তো কথাই নেই, 2 ঘন্টাও প্রায় লেগে যেতে পারে. তো ওই কারণেই বাবার যেহেতু একটা কোমরে একটা ইস্যু আছে, তো ওই কারণে আমরা একবার ভাবছিলাম যে বাবাকে কি বলবো, বাবা কি আসবে. কিন্তু বাবার একটু আসার ইচ্ছেও ছিল, অনেকদিন বাবা আগরপাড়ায় আসেও নি, আর বাবা আমাদের বাড়িতে আসতে ভীষণ ভালোবাসে. তারপর আমরা সবাই ভাবলাম যা হবে দেখা যাবে, অত চাপ নিয়ে লাভ নেই, আসল দরকার মনটা ভালো থাকার. আজকে বাবা মা আসছে অনেক দিন বাদে আগরপাড়ায়, বেশ মজা হবে আমি এখন থেকেই বুঝতে পারছি. এদিকে মা এখন জোর কদমে কি কষাচ্ছে, আজকের মেনু হচ্ছে ঘুগনি. তোমরা যেরকমটা দেখতে পেলে মা এখন ভীষণ ব্যস্ত ঘুগনি বানাতে, বাবা একটু আজকে আবদার করেছে মায়ের হাতের ঘুগনি খাবে, কারণ মা ঘুগনিটা খুব ভালো বানায়. তো ওই কারণে মা এখন ঘুগনিটা রেডি করছে. বাবারা ওখান থেকে মোটামুটি 4টা নাগাদ বেরোবে, জ্যাম না থাকলে আশা করছি 5:30টার মধ্যে বাবারা এখানে ঢুকে যাবে. তো সেই অপেক্ষায় আছি যে বাবারা আজকে কখন আসবে. আমি রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ. কিন্তু মায়েরা এখনও এসে পৌঁছায়নি, ওরা 4টা নাগাদ ওখান থেকে রওনা হয়ে গেছে. তো আমি আগে ভাগেই রেডিটা হয়ে গেলাম, কারণ যাতে আসলে মা বাবা একটু গল্প টল্প করতে পারি, আর যখন যেতেই হবে রেডি হতেই হবে, একটু আগে হওয়া আর একটু পরে হওয়া. তো ওই জন্য আমি রেডি ফেডি হয়ে গেছি. আর আমার একটা ব্যাপার না ভীষণভাবে হয়, মানে আমি ফিল করি, তোমাদের হয় কি না জানি না, মানে ধরো আমি মায়ের কাছে 10 দিন ধরে আছি, তো মানে এখানে থাকতে থাকতে একটা কীরকম হয় যে ওই বাড়ির জন্য একটু মনটা কেমন করতে থাকে. তো আজকে না আমি ওই বাড়ি যাওয়ার জন্য ভীষণ বেশি এক্সাইটেড, মানে একটা মনে হচ্ছে হ্যাঁ এতদিন বাদে যাচ্ছি এরকম একটা ব্যাপার. তেমনি আবার ওখানেও যখন অনেক দিন ধরো থাকি তখন আমার মনে হয় যে মায়ের কাছে কবে আসবে আর ভাল লাগছে না, এরকমই একটা চলতে থাকে. মানে এখানে থাকলে ওখান, ওখান থাকলে এখান, মানে ব্যাপারটা না বেশ মজাদার. আর আরেকজনও আজকে খুব ভীষণভাবে সেজেছে, তোমরা দেখো একবার. এই দেখো আর হাই, ও মাই গড, মা রোজ রোজ কেন তোমাদেরকে হাওয়াই বলে আমি এই ব্যাপারটা বুঝি না. তুমি তো সেজেছো কেন? আমি এখন দই যাব. কোথায় যাবে? সিঙ্গারা শুটিংতে. ও আচ্ছা, সে বলে কথা বেয়াই বেয়ান আসছে বলে কথা. মা এখন দোকানে বেরোবে বিকেলবেলা একটু গরম গরম সিঙ্গারা টিঙ্গারা এইসব আনতে, ওই জন্যই মা একটু রেডি রেডি হয়েছে. বহুদিন পর আগরপাড়ায় আসলো মা বাবা, ভীষণ মাকে তো আজকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর বাবা তো এভারগ্রিন, বাবাকে তো আলাদা করে কিছুই বলার নেই. মা কেমন লাগছে এসে? আনন্দ লাগছে, আগরপাড়া আসা মানে আমার মনে হয় যেন আমি আমার মামার বাড়িতে আছি, অন্যদের মতোই আমার অবস্থা. আর বাবা তুমি বলো তোমার কেমন লাগছে এসে? দেখ অসুখের পর এই প্রথম বেরোলাম, হ্যাঁ আলাদা ফিলিং. এক্স্যাক্টলি এক্সপ্রেস করা যায় সেটাই. এমনি তো ডাক্তার দেখাতে বেরোতে হয়, ঘুরতে বলে আলাদা, তুমি এই ফার্স্ট টাইম বেরোলে সেটাই আলাদা ফিলিং. একদম একদম ভালো ভালো লাগছে, খেতে খাও.
রেস্টুরেন্ট। কবিতা আসছো কিন্তু থাকছো? হ্যাঁ যাবো তো, টাটা। আমরা বেরিয়ে পড়েছি, বাবা মা আমি, ওদিক থেকে অর্ণব এখন অফিসেই আছে, ওকে ওখান থেকে পিক আপ করবো, দেন একসাথে সবাই বাড়ি চলে যাবো। আর কোলে আমার টিফিন ক্যারিয়ার, তোমরা দেখতেই পাচ্ছ, হেসো না কেউ, কারণ মা রাতে বলেছিলাম আজকে তোমাদের যেরকম দুপুরে যে মা ঘুগনি বানিয়েছে, তো ওইগুলো ঘুগনি পরোটা সব কিছু নিয়ে একসাথে যাচ্ছি বাড়ি, বাড়িতে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, মা পাশ থেকে বলে দিচ্ছে মিষ্টিটা বল, সাথে মিষ্টিও দিয়েছে। মা কবিতাকে ফেলে এলাম, এটাই আমার মনে দুঃখ, একা একা বেচারা রইল। সেটাই, আমরা খুব ভালো একটা দল, কবিতা না থাকলে আমার মন খারাপ হয়ে যায়। আমাদের কত খাবার দাবার করে দিয়েছে, একদম মা কবিতাকে এরপর নিয়ে আসবোই, একদম মাকে এরপরে একদিন, মাকে অনেকদিন ধরেই মা বলছে যে কবিতা প্লিজ তুমি এসো, কয়েকদিন আমাদের সাথে থেকে টেকে যাও। বুঝতেই তো পারো বাড়ি ছেড়ে ওইভাবে অনেক দিনের জন্য, মা আগেও আসতো, অনেক দিনের জন্য আসাটা পসিবল হয় না। তবু এরপরে ঠিক করেছি যে এবার মাকে এসে বেশ কয়েকদিনের জন্য আমাদের এই বাড়িতে রেখে দেবো, আর এখন অর্ণবকে অফিস থেকে পিক আপ করবো, দেন একসাথে সবাই মিলে বাড়ি চলে যাবো। তারপরে দুজনে লন্ড্রির জিনিস নিয়ে বেরিয়ে গেছি, মানে লন্ড্রিতে মানে বাড়িতে আর থাকার জায়গা নেই, কাঁচার জামা এত বেশি হয়ে গেছে, তো ওই জন্য আমাদের এখন লন্ড্রি যেতেই হচ্ছে, যে অন্য পুরো প্যাকেজ নিয়ে বসে আছে। তো এখন লন্ড্রি যাবো, জামাকাপড় কাটতে দেবো, তারপর তোমাদেরকে দেখানো হয়নি সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আমার হাতে একটা বিশাল বড় ফোড়া হয়েছে, তো সেটার জন্য ইমিডিয়েট যদি আমি ওষুধ না খাই ওটা পেকে যাবে, তো ওটার অবস্থা এতটাই বাজে হয়ে গেছে। তো এখন আগে তারপর ওষুধের দোকান যাবো, ওষুধ কিনবো, দেন বাড়ি। কাজ কমপ্লিট হয়ে গেছে, বেসিক একটু বাজার করারও ছিল, সেটাও ভাবলাম বেরিয়েছি যখন করেই নি, প্লাস মায়ের বাথরুমের একটা বালতি ফেটে গেছিলো, তো একটা লাল রঙের খুব সুন্দর, এই যে বালতিটা লাল রঙের খুব সুন্দর একটা বালতিও কিনে নিয়েছি। তো এইসব হয়ে গেছে, এবার জাস্ট লন্ড্রিতে আরেকবার যাবো, যেগুলো কাস্তে দেওয়া ছিল সেগুলো বের করে রেডি করে রেখে নিয়েছি, তো এখন জাস্ট যাবো নেবো। বিশাল বড় একটা ভুল করেছি বলতে পারো, একটা বিশাল বড় ব্লান্ডার করেছি, লাট করেছি ছড়িয়ে, মানে কি বলবো। আমি বাড়িতে বাজার টাজার করে আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে এবার তারপরে খেতে টেতে যাবো, এরকম একটা ব্যাপার। বাবা মাকে খেতে টেতে দিলাম, অন্যকে খাবার দিলাম, তারপরে নিজে খাবার নিলাম, বাট কিছুই আমি ভ্লগ করলাম না, কিছুই দেখালাম না, ক্যামেরা অন করতে পুরোপুরি জাস্ট ভুলে গেছি আমি আজকে। মা ঘুগনি বানিয়ে পাঠিয়েছিল, পরোটা করে পাঠিয়েছিল, ভাবলাম খাবো, একটু গল্প করবো তোমাদের সাথে, একটু দেখাবো কী কী খাচ্ছি না খাচ্ছি, আমি সব গুলিয়ে গেছে আমার, লাট করেছি ছড়িয়ে, কি আর করবো, কিছু করার নেই। তারপর খাওয়া দাওয়া করলাম, করে এসে একটু ভালো করে চান করলাম, চান করে ঠোঁটে ভালো করে বোরোলিন লাগালাম, কারণ ঠোঁট ফেটে চৌচির অবস্থা। হাতে তোমাদের রিক্সায় যেতে গিয়ে যেটা বলছিলাম যে একটু ওষুধ কিনতে হবে, হাতে এই দেখো আমার হাতের ফোড়ার অবস্থা, এই নিচে একটা ফোড়া, এই উপরে আরও একটা ফোড়া, এই অবস্থায় আমার ফোড়াটা হয়েছে, তার উপরে একটা কোথায় কি লেগেছে আমি জানি না, যা ব্যথা না এই ফোড়ার, মানে আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না এত ব্যথা আমার ফোড়ার। তো ওরা দোকান থেকে ওষুধ দিয়ে দিল, তো ওটা লাগাতে বলেছে আর গরম জলে শেক করতে বলেছে, কোনো ওরাল মেডিসিন দেয়নি, বললো এটা করলেই কমে যাবে, আর হাতটা বেশি মানে বেশি হাতটাকে একটু রেস্ট দিতে বলেছে, আমি খুব ছটপটে তো ওই কারণে। তো যাই হোক, আজকের ব্লগটাকে আর লেন্দি করছি না, শরীরে আজকে একটুও জোর নেই, যদি আজকে ব্লগ
ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেল লাইফ অফ সায়র্ণবকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, প্রচুর 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 শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদমই কখনো ভুলবে না। কারণ পাশে থাকা বেল আইকন যদি ক্লিক না করো তাহলে আমার চ্যানেলে সমস্ত আপডেট তোমরা টাইমলি পাবে না। তাহলে আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে একটা নতুন ঝকঝকে এক্সাইটিং ধামাকেদার পাগলামিযুক্ত ব্লগের সাথে।